আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। আর একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ব্লগটি স্কিপ না করে দেখতে থাকবে। তো দেখলে ফার্স্ট মর্নিংয়েই উঠে ঘুম থেকে উঠে আগে চাউমিনটা বানিয়ে নিলাম, কারণ আজকে টিফিনে যাবে চাউমিন। মেয়েকেও চাউমিন দেবো আর ওর পাপাকেও দেবো। তো আর তারপরেই চলে এলাম বন্ধুরা গাছে জল দিতে। তারপর চাউমিনটা করে রেখে গাছে জলটা দিয়ে দিই, দিয়ে তারপর রান্নাবান্না চা খাবো, কারণ এখনও সবাই ঘুম থেকে ওঠে নেই। তো সেই ফাঁকে ভাবলাম গাছগুলোয় জল দিয়ে দিই। আর গাছগুলো দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর দেখো এখানে চা করতে চলে এসেছি, চাউমিনটা করে সাইডে রেখে দিয়েছি, দিয়ে চাটা করে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো বন্ধুরা, কয়েকদিন খুব রিচ খাওয়া হচ্ছে, তো সেই জন্য আজকে ভাবছি। আর রাতের একটুখানি মাংস রান্নাও আছে, তো ওই দিয়ে মোটামুটি হয়ে যাবে। তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করে দিই। চা তো খেয়ে নিলাম বন্ধুরা, খেয়ে তারপর চলে এলাম রান্না করতে। আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। এটাই আজকের আর কি মানে দুপুরের আর কি খাওয়া হবে। তো সিমরার বাবা বললো যে আজকে ও ভাত নিয়ে যাবে না, চাউমিন নিয়ে যাবে। তো সেই জন্য ওর জন্য চাউমিন করবো বলে গতকালকেই সব সবজিগুলো কেটে রেখেছিলাম। আর চাউমিনটা বানিয়ে দিলাম, মানে এগ চাউই বানিয়েছি। তো বানিয়ে তারপর চলে এলাম রান্না করতে। আর রান্নাটা করে নেব, নিয়ে তারপর আবার মেয়েকে রেডি করব, করে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। আর মেয়েকেও ভাবছি আজকে চাউমিনই দিয়ে দেবো, আর ও চাউমিন ম্যাগি খেতে খুবই পছন্দ করে, সব বাচ্চারাই পছন্দ করে। এগুলো টিফিনে যাওয়া মানে আজকে ওর একটা খুব ভালো মানে টিফিন খাওয়ার দিন আর কি। মানে এগুলো বেশ যদি রেগুলার আমি দিই রেগুলারই খাবে, কিন্তু রেগুলার তো আর এক জিনিস ভালো লাগে না, তাই আর কি দিই না। আর দেখো এখানে আগে চিংড়ি মাছটাকে মানে পেঁয়াজটাকে আর আদা রসুন বাটাটাকে লাল করে নিই, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার একে একে মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলা বলতে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে আগে কষিয়ে নেবো, ঢাকা দিয়ে দেবো, আলু আর ঝিঙেটা একটু সেদ্ধ হোক, তারপরে মানে পুরোটা জল দিয়ে ফুটিয়ে নেবো। তো তার আছে। তো দেখো বন্ধুরা খুব তড়িঘড়ির মধ্যে ছিলাম, রান্নাবান্নাটা খুব তড়িঘড়ি করেছি, যার জন্য স্কিপ করে চলে এসেছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছিল ওদের। ওদেরকে তাড়াতাড়ি রেডি করে সিমরা পাপাও বেরিয়ে গেল, সিমরাও চলে গেল স্কুলে। তো ভাবছি মাছের মাথাগুলোকে আজকে ভেজে রেখে দিই, ওগুলো মুগ ডাল দিয়ে করবো ভাবছি। দেখা যাক মুগ ডাল দিয়ে করে নেবো। আর আজকে আমি মানে রুটি পরোটা চাউমিন কিছু খাবো না বন্ধুরা, আজকে আমি মুড়ি খাবো, আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি ভাবছি মুড়ি তরকারি দিয়ে খাবো। তো তাই মুড়ি বার করেছি। আর গতকালকে সিমুড়ি রান্না করেছিলাম, একটু ছিল, সিমরা পাপাকে দিয়েছিলাম, খেয়েও গেছে। এবার চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি। মেয়েকে নিয়ে এসে বাকি কাজগুলো সারবো। কাজ বলতে মেশিনে কাপড়টা দিয়ে এসেছি, আর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে গিয়ে মেয়েকে স্নান টান করিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে আমি স্নান করে নেবো। আর দেখো মেয়ে স্কুলে কার বার্থডে হয়েছে, তো এইসব জিনিসপত্রগুলো দিয়েছে। ওই দুদিন একদিন ছাড়া ও এরকম জিনিসপত্র পা মানে রেগুলারই আসছে বাড়িতে, কারণ কারোর না কারোর বার্থডে হচ্ছে, আর সেই অনুযায়ী সবাই মানে গিফট দিচ্ছে। তো বেশ অনেক কিছুই গিফট দিয়েছে, এটা একটা পেন আর পেন্সিল দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, আর তিনটে চারটে চকলেট দিয়েছে। তো মেয়ে তো খুব খুশি। গত এর ক দু তিন দিন আগে আর কি আবার একজনের বার্থডে হয়েছিল, তার মানে ওর বার্থডে তো অনেক কিছু দিয়েছিল, তো ও এইসব জিনিস পাচ্ছে, রোজ রোজ বার্থডে হচ্ছে, একদিন দুদিন ছাড়া স্কুলে মানে ভীষণ মজা ও হচ্ছে আর কি। চলো এইসব জিনিসপত্রগুলো ওকে বার করে একটু দেখাচ্ছে, তার সঙ্গে তোমাদেরও শেয়ার করছি। তো তারপর মেয়েকে মেয়ে তো ওই সব চকলেট ফকলেট খেতে ব্যস্ত, চকলেট খাচ্ছে ও এখন, তো স্নান করতে চাইছে না। তো আমি ভাবলাম ততক্ষণ আমি কিছু মানে ঝাড়া পোছার কাজ আছে সেগুলো করে নিই, যেমন এই টেবিলটা, ওয়াশিং মেশিনটা কাপড় ধুয়েছি, ওয়াশিং মেশিনটা, তারপরে ফ্রিজ ট্রিজ রেগুলার যেগুলো মোছামুছি করি বন্ধুরা, আমার তো এগুলো রেগুলারই কাজ, কারণ অল্প অল্প ওপর থেকে যে ডাস্টগুলো আসে সেগুলো অল্প অল্প করে রেগুলার করে না নিলে মানে অনেকটা মানে জমে যায়। রবিবারে যে চিকেন বিরিয়ানি হয়েছিলো, থামস আপ নিয়ে আসা হয়েছিলো, তো কিছুটা থামস আপ ফ্রিজে ছিল, তার মেয়ে এখন ওটাকে কফি বলে। তো মেয়ে বলছে মামা আমি কফি খাবো, তো কফি খাবো বলে ওটা বার করেছিলাম। তো আমি বললাম ঠিক আছে একটু ঠান্ডা গরম হতে দে তারপর খাবি, এখন খাস না বলে ও চকলেটগুলো খাচ্ছে, আমি সেই ফাঁকে এগুলো সব মুছামুছি করে নিচ্ছি। আর এটা এখন রেখে দিচ্ছি, একটু ঠান্ডা মানে আছে, একটু গরম হোক তারপরে খাবে।
দেখো এখানে ফ্রিজটাও মুছে নেবো, ফ্রিজটার একটা সব কিছু মুছে নেবো। প্রতিদিন মুছি বন্ধুরা, প্রতিদিনেরই ধুলো কোথায় থেকে এসে জমে যায়। আর দেখো গাছগুলো মানে একটুখানি রাতের দিকে তুলে নিই, কারণ কেন বলো তো বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, ওই জন্য রাতের দিকে গাছগুলো তুলে ঘরের মধ্যে রাখি, আবার যখন সকালবেলা রোদ্দুর আসে তখন বাইরে বার করে দিই। প্রতিদিন করি না, এক একদিন করি। কিছু কিছু ইনডোর গাছ আছে, তো যাই হোক ইনডোর গাছগুলো ভেতরে রাখলেও হয়, কিন্তু ওই মেয়ে পাতা টাতা ছিঁড়ে দেবার ভয়তে আমি রাখি না। আর এখন এদিকে গ্যাস ইন্ডাকশান এগুলো সব মোছামুছি করে নিচ্ছি, এমনিতে সব মোছামুছি করেছিল, এবার খালি জাস্ট কলিং দিয়ে একটু ওপরে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর তার আগে যেটা করব, দেখো এখানে ওয়াশিং মেশিনটা যে কাপড় দিয়ে গেছিলাম, কাপড় তো অটোমেটিক হয়ে বন্ধ হয়ে পড়েছিল, এবার কাপড়গুলো বার করে সব রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে তারপর মেশিনটাকে, এটা আমার রোজকারের কাজ, মেশিনটাকে আমি খুব যত্ন করি, প্রতিদিনই মোছামুছি সুন্দর করে মোছামুছি করে রাখি। আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, আমি সব গাছগুলো এখন রোদ্দুরে বার করে দিয়েছি, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ বার করে দিয়েছি, বেশ সুন্দর লাগছে টবগুলো, তাই না? তো এবার সমস্ত কাজ হয়ে গেল, এবারে কি করব, স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব। মেয়ে তো স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওর ফাঁকে, তোমাদের আর দেখাইনি, মানে একটা একটা কাজ করছি, ও যখন বললো মম স্নান করবো তখনই স্নান করিয়ে দিয়েছি, দিয়ে খাইয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখন সম্ভবত 6টা 6:30 মতো বাজে, এক মানে সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখেছ। আর আজকে সন্ধ্যাটা একটু আলুর কিছু দিয়ে বানা, আলু মানে চিপস বানাচ্ছি, ফিঙ্গার চিপস। আর তো ও চিপস খেতে চাইছিল, বলছিল যে নিচে থেকে আমি চিপস কিনে দাও খাবো, আমি তখন বললাম ঠিক আছে আমি তোকে বাড়িতে চিপস করে দিচ্ছি। মানে কী বলো তো, অনেক সময় হয় না, বাচ্চারা বাইরের খাবার খেতে বেশ পছন্দ করে, সেই সময় যদি তুমি একটু ভুলিয়ে ভালিয়ে ওদেরকে ঘরে কোনো কিছু একটা করে দাও, তাহলে ওরা বাইরের খাবারের কথাটা ভুলে যাবে। তো এটা করে ওকে খেতে দেবো, আর একটু চা বানিয়ে নেবো, আমি একটু চা খেয়ে নেবো, নিয়ে ওকে পড়িয়ে টুড়িয়ে তারপরে রান্না করবো। রান্না বলতে আজকে আলু পটল ভেজে নেবো আর একটু ডাল করে নেবো। তো চলো বন্ধুরা, এরই সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই পাশে থাকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরাও দোয়া করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।